তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, মানে এই বাংলায় তার মাথায় 58,000 টাকার ঋণ। রাজ্যের মোট ঋণ কত? 5,86,000 কোটি টাকা। রাজ্যের রাজস্ব ঘাটতি এই 2022-23 অর্থবর্ষে কত? আনুমানিক 28,000 কোটি টাকার বেশি। আচ্ছা, রাজ্যের যে মোট রাজস্ব হয় তার কত শতাংশ এই সামাজিক কার্যক্রমে বেতন পেনশন পুরনো ঋণে সুদ গুনতে ব্যয় হয়? চমকে যাবেন, 90%। মানে রাজ্যের মোট রাজস্বের 90% লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, তপশিলি জাতি উপজাতিদের ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, খেলা মেলা, ক্লাবকে টাকা দেওয়া, দুর্গাপুজোর টাকা দেওয়া, বেতন পেনশন, সরকারের দৈনন্দিন কাজ চালানোর খরচ, পুরনো ঋণের সুদ মেটাতে ব্যয় হয়। কত ব্যয় হয়? মোট রাজস্ব আদায় যদি 100 টাকা হয় তাহলে 90 টাকাই চলে যায় এই সমস্ত খাতে বরাদ্দে, পড়ে থাকে 10 টাকা। সেই 10 টাকায় মানে 10%, সেই 10% যাবতীয় উন্নয়নমূলক কাজ, স্থায়ী সম্পদ তৈরির কাজ করতে হয়। আর রাজস্ব ঘাটতি বেড়ে গেলে বাজার থেকে ঋণ করতে হয়। 11 বছর আগে যখন 1,86,87,000 কোটি টাকার দেনা ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত বলতেন যে 2,00,000 কোটি টাকার কাছাকাছি দেনা সরকারের, 2,00,000 কোটি টাকার কাছাকাছি দেনা সরকারের, সেটা স্বাধীনতার পর থেকে 2011 পর্যন্ত। আর 11 থেকে এই 23 সালের 13ই ফেব্রুয়ারি পর্যন্ত দেনা প্রায় 3 গুণ বেড়ে গেল, 5,86,000 কোটি টাকা। এবার 48 ঘন্টার মধ্যে বাজেট, শাকের কড়াতের মতো অবস্থা। আপনি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবেন? এই সরকার পারবে? পারবে না। স্বাস্থ্যসাথীতে কাটছাট করতে পারবে? কিছু কাটছাট করলেও মূল কাঠামো থেকে সরে আসতে পারবে না। আচ্ছা, ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করতে পারবে? নির্বাচন সামনে, পারবে না। দুর্গাপুজোকে টাকা দেওয়া বন্ধ করতে পারবে? পারবে না। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, ট্যাব বিলি বন্ধ করতে পারবে? পারবে না। বিগত 11 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কটা বড় কারখানা উদ্বোধন করেছেন বলতে পারবেন? আমার তো মনে পড়ছে না, একটা দুটো হতে পারে, খুব কম। 2022-এর কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছি, 1 জানুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত ভারতবর্ষে 1,72,000 কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। মানে কি, কলকারখানা হয়েছে, লোকজন চাকরি করছে, উৎপাদন শুরু হয়েছে। আমরা কত বেশি জানেন? 1,663 কোটি টাকা, দেশের মোট বিনিয়োগের 1% কম। আর ওড়িশা কত পেয়েছে জানেন? 36,000 কোটি টাকার বেশি। এই হচ্ছে পরিস্থিতি। আপনি মদ বেচি আর কত টাকা পাবেন? পেট্রোল ডিজেলের উপর ওই শুল্ক টুল্ক বা শেষ বোধ এখানে নেই, বসিয়ে কত পাবেন, তা দিয়ে কি চলে? তারপর বিবিধ কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক 9-6 অভিযোগে কেন্দ্র টাকা দিচ্ছে না। আবাস যোজনা খাতে এখনও বরাদ্দ আসেনি, 100 দিনের কাজের টাকা প্রায় আসেইনি। শুধু 5ম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী জিএসটি বাবদ রাজ্যের যে ভাগ এবং কেন্দ্রীয় করের যে ভাগ, সেই টাকা পেয়েছে রাজ্য সরকার। কেন্দ্র সরকার কি বলছে? যে যতক্ষণ পর্যন্ত না ফুল প্রুফ হিসাব দেয়া যাবে ততক্ষণ পর্যন্ত কোনো অর্থ তারা বরাদ্দ করতে পারবে না। এবং নির্মলা সীতারামন বলেছেন যে অ্যাকাউন্টেন্ট জেনারেলের রিপোর্ট ছাড়াই রাজ্য সরকার সব কিছু পাঠিয়ে দেয়। সেটা যতক্ষণ না পাঠানো হচ্ছে ততক্ষণ কেন্দ্রীয় সরকার কিভাবে টাকা পয়সা বরাদ্দ করবে? তাহলে রাজ্য সরকার সংকটে পড়েছে। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে তো বাজেট হয় এখানে, আর এখন তো পূর্ণ অর্থমন্ত্রীও নেই, চন্দ্রিমা ভট্টাচার্য তো আর আছেন,
প্রতিমন্ত্রী আছেন, অমিত মিত্র মূল অ্যাডভাইজার আছেন, মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু ফুল টাইমের কোনো অর্থমন্ত্রী নেই। সামনে ভোট, পঞ্চায়েত, তারপরের বছর লোকসভা, তাই জনমোহিনী বাজেট করার একটা তাগিদ থাকবে। খয়রাতি করার মানসিকতা এই সরকারের আছে, দিয়ে দাও, একে দাও, ওকে দাও, ভাতা দাও, এই দাও, কিন্তু স্থায়ী সম্পদ তৈরি করার ব্যাপারে এদের খুব একটা আন্তরিক প্রচেষ্টা আছে বলে আমার মনে হয় না। এখন আপনি কত টাকা লোন নিতে পারবেন, বাজার থেকে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে ভাই তোমার জিএসডিপি গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের 3.5% পর্যন্ত তুমি ঋণ নিতে পারবে যদি তুমি বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করো, যদি না করো তাহলে জিএসডিপির 3% ঋণ নিতে পারবে, এখন 4% ঋণ নিচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার জিএসপি এই জিডিপির 5.9%, সেটাকে বলছে ওই রাজকোষ ঘাটতি মেনটেন করার কথা বলেছে, যেটা এখন 6.4%, এবং তারা সেভাবে লোন নেবে। কিন্তু রাজ্যগুলো কী বলেছে যে তোমরা জিএসডিপির 3.5% তোমরা এ করতে পারবে, ঋণ নিতে পারবে যদি তোমরা পাওয়ার সেক্টর রিফর্মসগুলো করো। সে পাওয়ার সেক্টর রিফর্মসের আমি অ্যামেন্ডমেন্টটা পড়ছিলাম, যথেষ্ট শক্ত। প্রথম কথা বলা হচ্ছে যে কম্পিটিশনকে এনকারেজ করতে হবে, ট্যারিফের নিয়ন্ত্রণ, বিল পেন্ডিং রাখা যাবে না, ইত্যাদি অনেক কিছু আছে, আমাকে ডিটেল পড়তে হবে। কিন্তু আমি একটা আশ্চর্য জিনিস হয়ে যায়, পৃথিবীর মানে ভারতবর্ষের অন্যান্য বড় বড় শহরে 4-5টা কোম্পানি পরিষেবা দেয়, বিদ্যুৎ পরিষেবা, কিন্তু আমাদের এখানে সে বাম জমানা থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত এই মনোপলি সিস্টেমটা যাচ্ছে না। শুধুমাত্র ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তারাই গ্রাহক পরিষেবা দেবে, এখানে অন্য কেউ ঢুকতে পারছে না। মনোপলিটা কী করায়, মনোপলি যদি বন্ধ হয় তাহলে তো কম্পিটিশন হবে, তাহলে তো গ্রাহকদের আরও সুবিধা হবে। আমি জানি না এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলো চুপ কেন, বামেদের সময় থেকে শুরু হয়েছিল, এখনও সেটা কন্টিনিউ করছে। আমি জানি না বিজেপির কী স্ট্যান্স এই বিষয়টাতে, যে আমার কাছে কোনো অপশান নেই, আমার কাছে কোনো অল্টারনেটিভ নেই, আমাকে সিএসসি যা বলছে আমাকে সেই মাশুল দিতে হচ্ছে, কখন তারা ইউনিট পিছু দাম বাড়িয়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি, বুঝলেও কিছু করার নেই, কারণ আমার কাছে কোনো বিকল্প নেই, আমাকে ওটাই ওই পরিষেবাই নিতে হবে, এটা চলতে পারে কখনো? কেন কম্পিটিশন হবে না? কম্পিটিশন হলে তো দক্ষতা সাধনা উৎসাহিত হয় এবং আমরা উপভোক্তারা আমরা উপকৃত হই, আমাদের কাছে চয়েস থাকবে যে ভাই আমি এর থেকে নেবো, এর নেবো না, এই ইউনিট পিছু দাম বাড়াচ্ছে। তো পাওয়ার সেক্টর রিফর্মসে কম্পিটিশনের কথাটা বলা হয়েছে, আমি একজনক পড়েছি বিলটা অ্যামেন্ডমেন্ট, কিন্তু এখনও ডিটেলস আমার পড়া হয়নি, যতক্ষণ না ডিটেলস পড়বো ততক্ষণ এই বিষয়ে ডিটেলসে আলোচনা করাও যাবে না। কিন্তু কিছু কঠিন শর্ত রাজ্য সরকার মানবে কি না যায় না, যদি না মানে তাহলে কিন্তু জিএসডিপির 3% বাজার থেকে লোন করতে পারবে এবং কেন্দ্রীয় অনুদান পেতেও তখন কিন্তু সমস্যা হবে। এটা কিন্তু একটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। তাহলে টাইট রোপ ওয়াকিং, 58,000 টাকা দেনানি একটা শিশু জন্মায়, যদি দান খয়রাতি চলতে থাকে সেটা বাড়তেও পারে। এখন 5,86,000 কোটি টাকার দেনা আছে পুঞ্জিবিত ঋণ, সেটা বাড়তে পারে, কমার চান্স নেই। রাজস্বটা আপনি বাড়াবেন কোথায়? স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। একটা খবর বললাম যে পেট্রোল ডিজেলের উপর কেরালা সরকার 2 টাকা করে নাকি সেস বসাচ্ছে। একদিকে তারা বলছে কেন্দ্রীয় সরকার কেন কমাচ্ছে না, কেন কমাচ্ছে না, নিজেরাই আবার সেস বসিয়ে দিচ্ছে। একে হচ্ছে এই হচ্ছে দ্বিচারিতা। আমাকে অনেকে বলেন না যে পাকিস্তানের অর্থনীতি নিয়ে আলোচনা করছেন, গ্যাসের দাম 1100 টাকা, দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করছেন না কেন? নিশ্চয়ই করবো, ভারতবর্ষ তো পাকিস্তান নয়, 140 কোটি দেশ, আমাদের অর্থনীতি পঞ্চম বৃহত্তম। সাবসিডি দিয়ে দিয়ে পেট্রোল ডিজেলে পাকিস্তান যে জায়গায় গেছে
তিন সপ্তাহের বেশি তাদের আমদানি করার বিদেশি মুদ্রা নেই। ওরা আছে IMF অ্যাডিক্ট, 58 থেকে 2022 পর্যন্ত 22 বার তারা IMF থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। যারা ভারতবর্ষর সব কিছুকে খারাপ দেখেন না, কিছু লোক আছে এখানেও আছে, আর ইকোসিস্টেমের লোক, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বিদেশে গিয়ে থাকুন, বুঝবেন কত ধানে কত চাল। পঞ্চম বৃহত্তম, গর্ব করুন ভারতবর্ষকে নিয়ে, মোদিজিকে পছন্দ নাই করতে পারেন, দেশকে অপমান করবেন না। ইকোসিস্টেমের কিছু লোক আছে, ম্যাক্সিমাম বামপন্থী, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব ঘটায়। বলুন তো, এই তো আমি বললাম, কেরালার সরকার আপনাদের পেট্রোল ডিজেলের উপর সেস বসাচ্ছে, প্রতিবাদ হচ্ছে, চুপ কেন? আর কেন্দ্রীয় সরকারকে বলছেন তোমরা কমাও উৎপাদন, ওরা তো কমিয়েছে অনেক, উত্তরপ্রদেশে তো 10 টাকা করে কমিয়েছে লিটার প্রতি, এখানেও কমায়নি, আবার কেরলে বাড়িয়েছে, মুখে কুলুপ। সরকার চালানোটা অত সহজ নয় বন্ধু। আর পশ্চিমবঙ্গে তো ফ্যাক্টরি নেই, বড় বিনিয়োগ, বড় কলকারখানা না আসতে আপনার রাজস্ব বাড়বে না। কত আপনি কেন্দ্রীয় সরকারের অনুদান করের বাঘ মদ বেচে টাকা তুলবেন? এই যে উত্তরপ্রদেশে আপনার ওখানকার বিজনেস সামিট হচ্ছে, সবাই গেছেন, প্রধানমন্ত্রী গেছেন, এখানকার ব্যবসায়ী গোয়েঙ্কা গোষ্ঠী ওখানে 10,000 কোটি টাকার বিনিয়োগ করছে, এখানে তারা থাকেন, দীর্ঘদিন ধরে থাকেন, বিনিয়োগের ডেস্টিনেশন হচ্ছে উত্তরপ্রদেশ, আমরা আনতে পারছি না। আমি সাধে বলি না, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, তাই সামনে খুব দুর্দিন আসছে। আমি জানি না সরকার কিভাবে এবার বাজেটটা প্লেস করবেন, খুব ইন্টারেস্টিং হবে। দাবি করবে তাদের GSDP সবার থেকে বেশি, তারা জনগণের হিতে একেবারে দায়বদ্ধ। আমি সামাজিক প্রকল্পের বিরোধী নই, নিশ্চয়ই আপনি চালাবেন, কিন্তু আপনার সামর্থ্য আছে কি সেটা তো আগে দেখতে হবে। খালি পদ শূন্য পদ পড়ে আছে, কন্ট্রাকচুয়াল রিনিউ হচ্ছে, চাকরি হচ্ছে, কোনো পেনশন PF এসবের কোনো দায় থাকছে না, বহু শূন্য পদ খালি পড়ে রয়েছে, টাকা তো নেই। সুতরাং অত্যন্ত টাইট রোপ ওয়াকিং করতে হবে। নির্বাচনের বছরে বা তার আগের বছরে রাজ্য সরকারের পক্ষে কোনো র্যাডিক্যাল চেঞ্জ করা সম্ভব নয়, অন্তত এই সরকারের পক্ষে সম্ভব নয়। তারা ওই ঋণ করেই ঘি খাবে, কিন্তু কতটা ঋণ করবে আর কতটা ঘি খাওয়ানোর চেষ্টা করবে সেটা 48 ঘন্টা পরে বলে যাবে। কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, খুব ক্লিয়ার, নজিরবিহীন সংকটে রাজ্য সরকার আর্থিকভাবে, কার্যত দেউলিয়া, সত্যি টাকা নেই। আর যে সামাজিক কর্মসূচিগুলো চালু হয়েছে তার খরচও মাত্রা ছাড়া। আর তার উপরে যদি DA মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষে রায় দেয়, সেটা হয়ে যাবে গোদের উপর বিস্ফোরণ। তাই ফিসকাল ডিসিপ্লিনটাকে একটু মেনটেন করার চেষ্টা করা উচিত বলে আমি আমার সাদা বুদ্ধিতে মনে হয়। কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হয়, সব সিদ্ধান্ত জনমনোহরণী হলে আখেরে কিন্তু জনগণেরই ক্ষতি হয়। আমি হয়তো ভাবছি আমি কিছু ভাতা টাতা পাচ্ছি, কিন্তু আমার ভবিষ্যৎটা জর্জরে হয়ে যাচ্ছে। স্থায়ী সম্পদ তৈরি না হলে, কর্মসংস্থান না হলে এই রাজ্যের রাজস্ব বাড়বে না, এবং এখানকার তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাবে। তবে আমার মনে হয় যে এখানকার শাসককুল বোধহয় মহামতি অর্থশাস্ত্রবিদ জন মেনার্ড কেইনসের ওই একটা কথাই মনে রেখেছেন, ইন দ্য লং রান উই শ্যাল অল বি ডেড, সুদূর ভবিষ্যতে আমরা সবাই মৃত। তাই ভবিষ্যতের কথা তারা ভাবে না, তারা ভাবে ঋণ করেই ঘি খাবো, যাই হোক না কেন।